অনুমতি ছাড়া মোবাইল ফোন কোম্পানির সাথে চুক্তি করায় জাতীয় টেস্ট ও টি টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানকে কারণ দর্শানো নোটিশ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। বিকেলে মিরপুরে জাতীয় ক্রিকেট দলের অনুশীলন দেখতে গিয়ে বিসিবি সভাপতি এই কথা জানান। গত 22 অক্টোবর বোর্ডের অনুমতি ছাড়াই গ্রামীণ ফোনের সাথে চুক্তি করেন সাকিব আল হাসান, কিন্তু খেলোয়াড়দের সঙ্গে বিসিবির চুক্তি অনুযায়ী জাতীয় ক্রিকেট দলের চুক্তিবদ্ধ কোনো খেলোয়াড় টেলিকম কোম্পানির সাথে যুক্ত হতে পারবে না, ফলে এই চুক্তি করে সাকিব অন্যায় করেছে বলেও তিনি জানান। যে আমাদের আইন অনুযায়ী এটা আমরা কোনোভাবেই করার কথা না, করতে পারে না, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। ওই টেলিকম কোম্পানিও জানে, প্লেয়াররাও জানে এবং ওদের সাথে আমাদের চুক্তি হয়েছে, কাজে এটা কেন করলো আগে ওকে তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, সেই জন্য আমরা ঠিক করেছি ওকে চিঠি দিচ্ছি। বাট একটা জিনিস আমরা জানি, এটা কোনোভাবেই করতে পারি না, সম্পূর্ণ বেআইনি।